কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা, ইখলাস এবং দরুদ ইব্রাহিম পড়ে কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করার বিধান কি? এটা ইসলাম কর্তৃক সমর্থিত না। আমাদের দেশে আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা পড়তে হয় একবার, সূরা ইখলাস পড়তে হয় তিনবার, আল্লাহ মুত্তাকা শুরু করতে হয়, আবার আপনার আয়াতুল কুরসি পড়তে হয়, আরো কি কি আছে, এগুলো সব আমাদের মৌলবী সাহেবদের বানানো আমল। এগুলো মেড ইন মদিনা না, এগুলো দুই নম্বর, মেড ইন চায়না। মেড ইন মদিনা যদি জানতে চান, মেড ইন মদিনা হলো কবরস্থানে গিয়ে কবরবাসে গিয়ে সালাম দিবেন, সালামুন আলাইকুম দার কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন। আরো বিভিন্ন রকমের হাদিসের ভাষ্য আছে। আমাদের দেশে বেশিরভাগ মানুষ পড়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনাত ওয়াল মুমিনাত। যাই পড়েন সালাম দিবেন, কবরবাসীকে কি দিবেন? সালাম, সালাম দিবেন, এর বেশি আর কিছু নেই। সেখানে যাই এই সমস্ত দোয়া দরুদ এটা পড়তে হবে, এই সমস্ত কোনো নিয়ম নাই। এসব নিয়ম বানায় নিলে হুজুরদের সুবিধা, কারণ আপনারা জানবেন না, তখন বলবে পেমেন্ট করেন আমরা করে দেব। বুঝতে পারছেন? যাই হোক, কবরস্থানে যে কোন কোরআন তেলাওয়াত করার দরকার নাই। ওখানে কবর জিয়ারত করতে যাবেন মূলত আপনার নিজের স্বার্থে। সেটা কি? যাতে ওখানে গেলে আপনার মরণের কথা স্মরণ হয়। নবীজি বলেছেন ইন্নি নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, ইসলামের শুরুর দিকে কবর জিয়ারত নিষিদ্ধ ছিল। এরপরে বলেছেন ফাজুরুহাল আন ফা ইন্নাহা তুযাক্কিরুকুম আল আখিরা, তোমরা এখন কবর জিয়ারত করো, কারণ কবরে গেলে আখিরাতের কথা স্মরণ হবে। আর যদি টাকা দিয়ে কবর জিয়ারত করান তাহলে হুজুরে কবরস্থানে গিয়ে আখিরাতের কথা স্মরণ না করে কবর কত দিব জানি? ঠিক না? বেশি হুজুর পয়সার চিন্তা করবে। তো যাই হোক, হুজুরদেরকে হাদিয়া দিবেন এমনি দিবেন, আবার কামলা খাটায় কেন হাদিয়া দিবেন? খারাপ কথা। একজন আলেম একজন ইমাম সবকে তো এমনি হাদিয়া দিবেন, আবার কামলা খাটাবেন হুজুর যান আমার বাবা কবর জিয়ারত করে দেবেন, কামলা খাটতে এবার টাকা দেবেন, এটা কোনো সুন্দর জিনিস? ওলামাদের নবীদের ওয়ারিসাদের কেমনি হাদিয়া দিবেন? জি, তাহলে কবরের পাশে দাঁড়িয়ে কোন সূরা কেরাত পড়ার নির্দেশ কোরআন হাদিসে কোথাও নাই। নাই।